বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। হাইকোর্টে আজকে যে অর্ডার দিয়েছে পূজো প্রসঙ্গে, আগের দিনের অর্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভেতরে মণ্ডপের মধ্যে সংখ্যা একটু বাড়িয়েছে মানুষের থাকার, নো এন্ট্রি জোনে অ্যালাউ করেছে ঢাকিদের। বাকি যে মূল স্পিরিট, সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে, যে আগের দিন কোর্ট বলেছিল সেই মনোভাবটাই কোর্ট বহাল রেখেছে। এবং আমার মনে হয় আমাদের এইভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে যে আসলে সরকার কী চাইছিল, অন্য কিছু চাইছিল কি? সরকার তো একই জিনিস চাইছিল। আমি জানি না কেন তৃণমূলের লোকেদের হঠাৎ রাগ বেশি হচ্ছে, তারা কেন এদিক ওদিক কথা বলছেন। সরকার কী বলেছে? সরকার এতদিন পর্যন্ত বলে এসেছে যে যেন গ্লোবাল অ্যাডভাইসারি কমিটির মনোভাব অনুযায়ী তিন দিক খোলা প্যান্ডেল হয়। তিন দিক খোলা প্যান্ডেল যদি হয় তাহলে 5-7 মিটার দূর থেকে দেখে যাবার সুযোগ যথেষ্টই আছে, ভেতরে ঢোকার দরকার হচ্ছে না। যদি সরকার গ্লোবাল অ্যাডভাইসারি কমিটির কথা অনুযায়ী ঠিক কথা বলে থাকে তাহলে হাইকোর্টের এই রায়ের সঙ্গে কোনো বেমানান হচ্ছে না। এক, দুই, মুখ্যমন্ত্রী নিজেই তো চাইছেন যাতে বেশি লোকের ভিড় না হয়, তা না হলে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন? প্যান্ডেলে তোমরা ম্যানুয়াল থাকো কিন্তু আমি ভার্চুয়াল, তাহলে অসুবিধা আছে বলেই তো আমি ভার্চুয়াল। তাহলে সংক্রমণের ভয়ে মুখ্যমন্ত্রী যখন ভার্চুয়ালের কথা বলছেন তখন কেন সংক্রমণের কারণে তাকে আটকাবার বন্দোবস্ত হাইকোর্ট করলে তৃণমূলের নেতাদের রাগ হচ্ছে আমি বুঝতে পারছি না। অথবা মুখ্যমন্ত্রী তো বলেছিলেন ঘরে বসে নামাজ পড়ুন, তাহলে ঘরে বসে নামাজ পড়ুন যে স্পিরিট, অযথা ভিড় করবেন না, তো একই স্পিরিট। ফলে আমার নিজের মনে হয় যে এটা নিয়ে বিবাদ বিসম্বাদের কোনো অর্থ হয় না। ডাক্তার, ডাক্তার সংগঠন, বিশেষজ্ঞ সবাই, গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি, তার যিনি চেয়ারম্যান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এমনকি তারাও সবাই মিলিয়ে যা বলছেন সেটা সংক্রমণ যাতে না ছড়ায়, যদি সংক্রমণ ছড়ায় তাহলে হাসপাতালে চিকিৎসা করার সুযোগ মানুষ পাবে না, বিপজ্জনক হবে। উৎসবের আবহ যেন কোনোভাবেই আমাদের শোকের কারণ না ঘটায়, সেই মনোভাবে ডাক্তার বিশেষজ্ঞরা বলেছেন, সেই মনোভাবে কোর্ট আদেশনামা দিয়েছেন। আমার নিজের বিশ্বাস সমস্ত মানুষের কাছে আবেদন, মানুষ সেই মনোভাবেই চলবেন যাতে উৎসবের আবহ আমাদের কোনোভাবেই বিপদের কারণ না ঘটে। চাল চুরি, ত্রাণে ট্রিপল চুরি, ত্রাণে টাকা চুরি, 6,500 কোটি টাকা লোপাট হয়ে গেল আমরা সবাই দেখলাম। কিন্তু করোনার কিট তাকে কেন্দ্র করেও দুর্নীতি। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার কাছে দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ এসেছে, সেই কারণে তিনি আধিকারিকদের দিয়ে তদন্ত করিয়েছিলেন। তাহলে মুখ্যমন্ত্রী জানেন যে করোনা কিট নিয়ে অভিযোগ এমনকি তার কাছে এসেছে, আমি বলছি অভিযোগটা আরও ব্যাপক হচ্ছে, এমনকি করোনা কিট নিয়ে অভিযোগটা এমনভাবে হচ্ছে যেটা করোনা কিট তার থেকেও টাকা ইনকামের একটা বন্দোবস্ত। ত্রাণের চাল চুরি, ত্রাণের ট্রিপল চুরি, ত্রাণের টাকা চুরি, 6,500 কোটি টাকা লোপাট হয়ে গেল আমরা সবাই দেখলাম। কিন্তু করোনার কিট তাকে কেন্দ্র করেও দুর্নীতি। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার কাছে দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ এসেছে, সেই কারণে তিনি আধিকারিকদের দিয়ে তদন্ত করিয়েছিলেন। তাহলে মুখ্যমন্ত্রী জানেন যে করোনা কিট নিয়ে অভিযোগ এমনকি তার কাছে এসেছে, আমি বলছি অভিযোগটা আরও ব্যাপক হচ্ছে, এমনকি করোনা কিট নিয়ে অভিযোগটা এমনভাবে হচ্ছে যেটা করোনা কিট তার থেকেও টাকা ইনকামের একটা বন্দোবস্ত। শাসক দলের নেতারা অসতর্ক অথবা সতর্ক আমি বলতে পারবো না, সরকার যেন সতর্কভাবে প্রয়োজনীয় তদন্ত করে, তদন্ত না করলে বিপদ হবে। মানুষ সবাই টের পাচ্ছেন টেস্ট বাড়ছে না, টেস্ট যদি বাড়ে না তাহলে এমনভাবে টেস্ট হচ্ছে যে যাই হোক একটু একটু পজিটিভ হলো, কিন্তু পজিটিভ যেন না বাড়ে, ডেথ যেন না বাড়ে, এই রকমের মনোভাব কি সরকারের মধ্যে কাজ করছে? সব মিলিয়ে একটা ধামা চাপা দেওয়া, সব মিলিয়ে একটা গোপন করা, দুর্নীতি যত পারে হয় হোক, করোনা কিট নিয়ে পর্যন্ত দুর্নীতি, মুখ্যমন্ত্রী তার জবাব দিন, মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া জানান, যদি পারেন তদন্ত করে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করুন যে না কোথাও কোনো দুর্নীতি হয়নি। আমি বলছি গভর্নমেন্ট উইল ফেল, সে তথ্য আমাদের কাছে আছে। এত এত
দুর্নীতি, এত অসভ্যতা যে মানুষ কোনোদিন সহ্য করতে পারে না। একজন বলার চেষ্টা করছেন যে মানুষ যদি না মানে, মানুষ মানে, মানুষ মানতে সম্মত থাকে, মানুষকে উস্কে দেওয়ার দায়িত্বটা কি সরকার অথবা অন্য কেউ পালন করবে, তৃণমূল পালন করবে? সেটা যদি না করে, মানুষ কিন্তু অসচেতন নয়। লকডাউনের প্রথম থেকে আমরা দেখছি মানুষ সচেতনভাবেই চলতে চেয়েছে, বরং দিল্লি হোক আর রাজ্য ফেইল করেছে তারা, তারা এমনভাবে চলেছে যে কারণে মানুষের ভিড়টা বেড়েছে। ছট পুজোর সময় সরকারের মন্ত্রী কেউ কেউ বলেছিলেন মানুষ ভিড় করছে আমরা কী করবো, বা পুলিশও পারলে একই রকম কথা বলছিল। অভিজ্ঞতা থেকে তো মানুষ শেখে, কোর্ট বলে দিয়েছে যে কোন তারিখের মধ্যে কীভাবে রিপোর্টের কমপ্লায়েন্সটা পুলিশকে দিতে হবে, এবং সেই কমপ্লায়েন্সটা পুলিশকে দিতে হবে। মন্ত্রীর রাজনীতি থাকতে পারে, কিন্তু আইএসআইপিএসের রাজনীতি থাকবে কেন? তারা প্রশাসনিক কর্তা, প্রশাসনিক নির্দেশ অনুযায়ী তাদের চলতে হবে, কোর্টের নির্দেশের মান্যতা না দিলে তাদের জবাবদিহি করতে হবে, তাদের বিপদে পড়তে হবে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।